হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকুলি। আজকে হলো মঙ্গলবার। মঙ্গলবার দিন তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও, যেটা আমার তৈরি করতে ভীষণই ভালো লেগেছে, মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো দেখি আজকে কি ভিডিও তৈরি করলাম। গ্রীষ্ম হোক, বর্ষা হোক কিংবা শীত, ওয়েদার যেমনই হোক না কেন, সেটা প্লেজেন্ট হোক বা প্লেজেন্ট না হোক, তার উপর ভিত্তি করে আমাদের উৎসব অনুষ্ঠান পার্টি ইত্যাদি থেমে থাকে না। তাই আমাদের যে কোনো সময়ে যদি পার্টিতে যেতে হয় বা কোনো বিয়েবাড়িতে যেতে হয়, তাহলে মেকআপটা আমাদের জন্য একটা বিরাট ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো আমি আজকে তোমাদের জন্য সেরকমই একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি, যেটা আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি তৈরি হয়ে বসে আছি সেই লুকটায়। তাহলে চলো কীভাবে তৈরি করলাম এই লুকটা একবার দেখে নিই। আর কি, সাজতে বসে গেলাম। প্রথমে তো ফেস ওয়াশ দিয়ে মুখটা আমি ভালো করে ক্লিন করে এসেছি। এরপরে আমি মুখে লাগাচ্ছি ডাবর গোলাবাড়ির গোলাপ জল। এই গোলাপ জলটা মুখে লাগালে মুখটা টোনড আপ হতে সাহায্য করে। এরপরে আমি দিচ্ছি VLCC লবং ময়শ্চারাইজার, কারণ ময়শ্চারাইজার দিয়ে যদি আমি মুখটাকে প্রথমে ময়েশ না করে নিই, তাহলে কিন্তু আমার যে মেকআপটা সেটা ঠিকমতো বসবে না। এরপর আমি সানস্ক্রিন লোশনটা মেখে নেব। আর আমি আজকে কোনো প্রাইমার ইউজ করছি না, যেহেতু ভিলসেসির ময়শ্চারাইজারটা দিয়েছি, সেটাই আমার স্কিনটাকে খুব নরম বা সফট করে দিয়েছে, তাই আমাকে অ্যালোভেরা জেল ইউজ করার প্রয়োজন হচ্ছে না। যাই হোক, এরপর আমি আই মেকআপটা করব। আর আই মেকআপটা করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার আইব্রাউটাকে ফিল করতে হয়। আইব্রাউটাকে ফিল করার জন্য আমি আই শ্যাডো প্যালেটেরই ডার্ক ব্রাউন শেডের একটা কালার বেছে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি দুটো শেড ইউজ করছি, একটা হচ্ছে ল্যাকমির ফাউন্ডেশনটা নিয়েছি আর একটা হচ্ছে ফিটমি। দুটো শেড একসাথে করে নিলে আমার যে শেডটা অ্যাকচুয়াল সেটা তৈরি হয়ে যায়। তাছাড়া আমি কিছুতেই আমার নিজের যে নর্মাল শেডটা সেটা আমি পাই না, তো সেই জন্য আমি এইভাবেই ইউজ করে থাকি। দেখো, এবারে শেডটা কিন্তু একদম আমার স্কিনের সাথে ম্যাচ করে গেছে। তো এইবারে দেখো, আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে, যেহেতু বলেছি আমি আই মেকআপটা ফার্স্টে করব, তাই প্রথমে চোখের ফাউন্ডেশনটা আমি কমপ্লিট করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ভালো করে ড্যাব ড্যাব করে আমি ব্লেন্ড করে নিচ্ছি চোখটায়, শুধু চোখ এবং আইব্রাউর ওপরের দিকটা। এরপরে আমি আই মেকআপ স্টার্ট করব, অর্থাৎ আই শ্যাডোটা লাগাবো। তো আই মেকআপটা আমি করতে থাকি, তোমরা তাহলে দেখতে থাকো। এরপরে আই মেকআপের আরেকটা যেটা পার্ট, সেটা হচ্ছে চোখের তলায় যে কালিগুলো আমাদের থাকে, যে ডার্ক সার্কেলটা থাকে। এখন তো বিভিন্ন কারণে ডার্ক সার্কেল হয়ই হয়, যেমন ধরো বিভিন্ন ধরনের টেনশান, আমাদের ছোটোখাটো টেনশান লেগেই থাকে, শরীর খারাপ লেগে থাকে, তার ফলে কী হয়, চোখের তলায় একটু কালো কালো ভাব এসে জমা হয়। এগুলো কালো কালো ভাব নয়, অ্যাকচুয়ালি এগুলো ক্লান্তি। ক্লান্তি থেকে চোখ প্রচণ্ড আগে ক্লান্ত হয়, আর চোখের তলার এবং ওপরের ভাগের যে স্কিনটা সেটা ভীষণই সেন্সিটিভ, তাই ওখানে আগে চোখে পড়ে আমাদের শরীর খারাপ এবং ক্লান্তির ছাপগুলো। তো সেই জন্য ডার্ক সার্কেল দেখা যায় আমাদের। তো সেই ডার্ক সার্কেলটাকে প্রথমে রিমুভ করতে হয় ফাউন্ডেশনের মাধ্যমে। তা ফাউন্ডেশন কিংবা কনসিলার ব্যবহার করা যেতে পারে, আমি এখানে শুধুমাত্র ফাউন্ডেশনই ব্যবহার করছি। আর এবারে আমি স্টার্ট করে দিয়েছি আই মেকআপ। আমি একটা কথা যেখানে বলতে চাই, মেকআপটা যেখানে আমি করছি আজকে, মেকআপ ভিডিও যখন শুটই করছি, তো মেকআপ সম্পর্কে আমার যে ধারণা সেটা আমি শুধু তোমাদের সামনে একটু ব্যক্ত করতে চাই। সেটা হচ্ছে, মেকআপ মানে কখনোই নিজের রঙটাকে ফর্সা করা নয়। মেকআপ মানে হচ্ছে নিজের মুখে যে খুঁতগুলো রয়েছে সেই খুঁতগুলোকে ঢেকে যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলোকে বার করে আনা। ঘষে ঘষে নিজের রঙটাকে বার করে আনার মানেই কিন্তু মেকআপ নয়। আর ঘষে ঘষে কখনো নিজের রঙটা বের হয়ে আসে না, ঘষে ঘষে বরং চাপা পড়ে যায় নিজের রঙটা। অ্যাকচুয়াল নিজের স্কিন কালারটাকে লক্ষ্য রেখে আমাদের মেকআপ করা উচিত, আর নিজের খুঁতগুলোকে ঢেকে দেওয়াই হচ্ছে মেকআপের মূল লক্ষ্য। যাই হোক, দেখো এবার আমি কাজল পরছি, আমার আইলাইনারও পরা হয়ে গেছে। এরপর আমি মাস্কারা লাগাবো, এরপরে যা যা মেকআপ করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। তাহলে তোমরা দেখতে থাকো।
আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি আমার মুখে ফাউন্ডেশনটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা মোটামুটি ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে দেখো মুখে, এরপরে আমি কম্প্যাক্ট পাউডার লাগিয়ে ফাউন্ডেশনটাকে আমি সেট করে দিচ্ছি। আরেকটা কথা বলছি যে আমি কিন্তু কোনোরকম কন্টোরিং বা ওই জাতীয় কিছু করছি না, কারণ আমি এটা একদম সিম্পল মেকআপ করছি, আমি কোনো প্রফেশনাল মেকআপ করছি না। আমি যদি কোথাও বিয়েবাড়ি যাই বা পার্টিতে যাই আমি কীভাবে সাজি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত আমি এইভাবেই সাজি। এবারে আমি চুলটা খুলছি, কারণ আমি চুলটাকে এবার বাঁধবো। চুলটাকে একটা খোপা করার ইচ্ছে রয়েছে, চুলটা খোপা করার পর আমি তাতে লাগাবো কি সেটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। সামনের দিকে কিছু চুল বাকি রেখে আমি মাঝখান থেকে চুলটা এইভাবে দেখো সেট করে যেভাবে দেখতে পাচ্ছ ছবিতে সেইভাবে আমি নিয়ে একটু বেন্ড করে এইভাবে ফুলিয়ে একটা ছোট্ট মতো পাফ তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় পাফ নয়, বা আমি কোনো পাফ ইউজও করলাম না, নর্মাল চুল দিয়ে আমি পাফ করে নিলাম। এবার দুই সাইডের চুলগুলোকে দেখো আমি এইভাবে একটু পেঁচিয়ে নিয়ে পেছন দিকে ক্লিপ দিয়ে আটকে দেব। তারপরে আমি সমস্ত চুলগুলো ধরে নিয়ে একটা খোপা মতো বাঁধবো, তারপরে আমি এই চুলে লাগাবো কি সেটা তোমরাই দেখে নাও। হ্যাঁ, চুলে লাগালাম ফুলের মালা, বেল ফুলের মালা। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম সুইট সুইট একটা স্মেল আসছে, তো খুব ভালো লাগছে। তো এবারে আমি কানের দুল পরছি, দেখো কানের দুল পরে নিলাম। তো আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি। আর একটা যেটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমি আমার চুড়িটাকে একটু পাল্টাবো। দেখো কেমন লাগছে দুলটা, দুলটা খুব পছন্দ হয়েছে আমার। দুলটা আমি গতকালই কিনেছি, আমি গিয়েছিলাম বাপের বাড়ি, সেখান থেকে আসার পথে কিনে নিয়ে এসেছি। তাহলে দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি পার্টিতে যাওয়ার জন্য। এই হচ্ছে আমার পার্টি মেকআপ উইথ গজরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই মেকআপ লুকটা। তোমাদের আমার আজকের এই মাথায় ফুল দিয়ে মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবং আমি দেখো এই একটা সিম্পল এরকম একটা ব্রেসলেট পরেছি হাতে, আর এই একটা সিলভার কালারের নেক পিস পরেছি, আর ইয়াররিংটা এইভাবে ম্যাচিং করে একটা অক্সিডাইজার পরেছি।
তো কেমন লাগলো আমার টোটাল লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ডিসক্লেমার দিয়ে দিই যে আমি কোনো প্রফেশনাল বা হাতুড়ে কোনো রকমই মেকআপ আর্টিস্ট নই, শুধুমাত্র আমার নিজের ভালো লাগে বলে আমি মাঝে মাঝে এইভাবে মেকআপ করি, আর বিয়েবাড়ি বা কোনো পার্টিতে যেতে হলে এইভাবে নিজের মতো করে মেকআপ করে নিই। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।